এই জেলার বিধায়কদের কথা আমাদের মহাদেবদা বললেন, একের পর এক বিধায়ক, সবথেকে বড় মানিক হচ্ছে আপনাদের কালো মানিক, চাকরি বেচে বেচে লাভ করে দিয়েছে, আপনার বাড়ির ছেলেদের স্বপ্ন বিক্রি করে দিয়েছে 15 লাখ টাকায় 20 লাখ টাকায়। কি বিক্রি করেছে? তো করেছে, করেছে কিনা? কার ক্ষতি হলো বন্ধুগণ? আপনার চাকরি, আপনার বাড়ির চাকরি, আপনার ছেলের চাকরি বিক্রি হয়ে গেল। আপনি ভাবলেন, দিদিমণি আমার টাকা আমার অ্যাকাউন্টে মাত্র 500 টাকা পাঠিয়েছে, এই দিয়ে আমি খুশি থাকবো। কিন্তু আপনার ছেলের মেয়ের ভবিষ্যৎটা কোথায় যাবে? ছেলের মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিল এরা, এখানকার বিধায়ক। সে নাকি তার শালা নাকি এখনো টাকা তুলে বেড়াচ্ছে। চিন্তা নেই, নরেন্দ্র মোদী আছে, ইডি সিবিআই আছে, আজ না হয় কাল খাঁচায় ঢুকতে হবে। মানিকও পালিয়ে বেড়াচ্ছিল, বাঁচতে পারেনি, তাকে আমরা খাঁচায় ঢুকিয়ে দিয়েছি। মানিক এখন হাত জোর করে বলছে, যা করার আমাকে করো, আমার পরিবারকে ছেড়ে দাও। তা বললে হবে কাকা? চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো, আর যদি পড়ো ধরা, জীবন হবে সারা। এই তৃণমূলের চোরেরা যারা যারা ধরা পড়ছে, সব বেটা ধরা পড়বে, কেউ বাদ যাবে না, মাথায় রাখবেন। আজকে এই নদিয়া জেলা, আপনারা ভাবুন, সেই করিমপুর আপনাদের কৃষ্ণনগর থেকে 80 কিলোমিটার দূরে, এই করিমপুরের রেলপথ আপনাদের কবে থেকে দাবি ছিল? আমাদের এখানে সাংসদ ছিলেন বিজেপির জুলুবাবু, সত্যব্রত বাবু, তিনি সেই সময় যখন সাংসদ ছিলেন, মনে আছে তো? একজন সাংসদ ছিল জুলুবাবু, সাংসদের মতো সাংসদ ছিল, সেই সময় জমির জরিপ করেছিলেন, তারপরে উনি সাংসদ থেকে হেরে যান। আজকে আজ অবধি হয়নি, নরেন্দ্র মোদী আসার পর এখন স্যাংশন হয়েছে, করিমপুরে রেল পৌঁছাবে, নরেন্দ্র মোদীর রেল পৌঁছাবে, করিমপুরে রেল যাবে। আজকে স্বাধীনতার 75 বছর পর আপনাদের চাপড়া, তেহট্ট, বেতাই, করিমপুর, এই এলাকার 10 লক্ষ মানুষের যন্ত্রণার কথা কেউ ভাবেনি। সেই সময় জুলুবাবু ভেবেছিল, আর এখন নরেন্দ্র মোদী ভাবছে। তাই বাইরের সাংসদদেরকে আর জেতাবেন না, একটা ভোটও দেবেন না যারা মা কালীকে অপমান করে। আপনি আপনি হতে হয়, নিজের জেলার লোক, নিজের ঘরের লোক, সে আপন হয়। তাই আপন লোককে ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনে এখানে লোকসভাতে দাঁড় করাবে। আপনারা 1 লক্ষ ভোটে তাকে সাংসদ বানিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের যা যা দাবি আছে তা পূরণ হবে। বন্ধুগণ, আজকে মুখ্যমন্ত্রীর এই আমলে চাকরি বিক্রি হয়েছে, জমি বিক্রি হয়ে গেছে, জমির ছেড়ে দিন, আপনার নদী থেকে বালি বিক্রি হয়ে যাচ্ছে, পাথর বিক্রি হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতারা কোনো কিছু ছাড়ছে না। মানিকবাবু চুরি করে এসে যখন ধরা পড়েছিলেন, আমি শুনেছি কয়েকদিন নাকি এই তেহট্টাতেও লুকিয়েছিলেন, কোথাও এক কারো বাড়িতে। তেহট্টের বিধায়কও কম যায় না, সেও চোরে চোরে মাস্তুতো ভাই, এক সময় ভালো মানুষ ছিলেন, কিন্তু তৃণমূল এমন একটা দল যে দলে সেই যেই ঢোকে সেই চোর হয়ে যায়। উদাহরণ দেখবেন, তৃণমূলের একজন সাংসদ আছেন, বয়স অনেক হয়েছে, প্রফেসর মানুষ, প্রফেসর মানুষ, তার মুখের কথা কি, আমি তো ছোটখাটো প্রফেসর, উনি বয়স্ক প্রফেসর, ফিজিক্সের প্রফেসর, তিনি বলছেন, মিঠুন চক্রবর্তী বলেছেন সবাইকে বাড়ি দেবেন, বলছে মিঠুন চক্রবর্তীর বাবাও নাকি দিতে পারবে না। এটা হচ্ছে প্রফেসরের মুখের ভাষা। কোন প্রফেসরের মুখের ভাষা? যে প্রফেসর তৃণমূল কংগ্রেসে ঢোকে। মনে রাখবেন, একটা রাজনৈতিক দল হচ্ছে পাত্রের মতো, আর মানুষ হচ্ছে জলের মতো, কর্মীরা হচ্ছে জলের মতো। আমরা যে পাত্রে যাই, পাত্র যদি নোংরা হয়, বিসলারির জলও নোংরা হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস এমন একটা পাত্র, আপনি যান যেই যান, সেখানে গেলে চোরগিরি করতে হবে, আপনাকে চোর হতে হবে, অতএবান তৃণমূল কংগ্রেস ছাড়তে হবে। চোর ছাড়া তৃণমূল কংগ্রেস কেউ থাকতে পারে না। আজকে এই রাজ্যের কথা ভাবুন, এই রাজ্যের টেস্ট পেপারে আপনার ছেলে মেয়ে যারা সরকারি স্কুলে পড়ে, আমি নিজে সরকারি স্কুলে পড়েছি, সেই সরকারি স্কুলের টেস্ট পেপারে কোশ্চেন আসছে, ম্যাপ পয়েন্টিং আসছে, আজাদ কাশ্মীর কোথায়, তাকে ম্যাপ পয়েন্টিং করো। আপনি বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? আপনি হয়তো ভাবছেন, মহাগুরু মিঠুন চক্রবর্তীকে দেখবো, কালকে দেখবেন আপনার বাড়ির উপরে পাকিস্তানের পতাকা উড়ে গেল, আপনাকে বাড়ি ছেড়ে এখান থেকে পালাতে হচ্ছে। একবার উদ্বাস্তু হয়ে এসেছেন, আরো একবার উদ্বাস্তু হতে হবে। এখনো যদি বুঝতে না পারেন, আজাদ কাশ্মীর ম্যাপ পয়েন্টিং কেন এসছে, ভাবুন একবার আপনার ভবিষ্যতের কথা। যে ছেলেটাকে টাকা জমিয়ে ভাবছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, যে মেয়েটাকে ভাবছেন যে বড় হয়ে নার্সিং পড়াবো, চাকরি পাবে, সেই চাকরিটা সে রাখতে পারবে তো? আপনার মন্দির অক্ষত থাকবে তো?
বাংলাদেশে পরিণত হবে না তো আপনার নদিয়া জেলা ভেবেছেন কোনো? আর যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদেরকে বলতে চাই, তারা ভালো করে দেখুন পাকিস্তানের দিকে তাকিয়ে। পাকিস্তান একটা মুসলিম কান্ট্রি, একটা মুসলিম দেশ। আজকে তারা আটার জন্য মারামারি করছে, আর নরেন্দ্র মোদীর দেশে আপনারা সবাই, আমরা সবাই ভাতৃত্ব বোধে এখানে একসাথে আছি। নরেন্দ্র মোদী টিকা দিচ্ছে, নরেন্দ্র মোদী ঘর দিচ্ছে, নরেন্দ্র মোদী বাথরুম দিচ্ছে, জল জীবন মিশনে জল দিচ্ছে, হিন্দু মুসলিম সবাইকে দিচ্ছে। আজকে যারা সকালবেলা উঠে আদা জল খেয়ে নরেন্দ্র মোদীকে গালি দেন, এখানেও হয়তো অনেকে মিঠুন চক্রবর্তীকে দেখতে এসেছেন, যারা নরেন্দ্র মোদীকে গালি দেন তারা হয়তো বিজেপিকে ভোট দেন না, তারাও একবার এই ছোট ভাইটির কথা ভেবে দেখবেন। আজকে যে ভিড়ের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, তার জন্য যে ব্যক্তিটার গুণগান করা উচিত তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, কারণ আপনার রক্তে নরেন্দ্র মোদীর ভ্যাকসিন ঘুরছে, তাই করোনা ভাইরাস আপনাকে ধরতে পারছে না। আপনার রক্তে নরেন্দ্র মোদী ঢুকে গেছে, যতই গালি দিন বের করতে পারবেন না। আপনার রান্নাঘরে নরেন্দ্র মোদী যে রেশনের চালটা সপ্তাহ আনতে গিয়ে ব্যাগে করে বয়ে নিয়ে এসে ছেলের মুখে খাবার তুলে দিন, দেন সেলিমের মুখে, দেন বা পারভিনের মুখে, বা রামের মুখে, বা শ্যামের মুখে, মনে রাখবেন সেই চালটা দিল্লি থেকে কে পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে? নরেন্দ্র মোদী 6 কোটি 1 লক্ষ মানুষকে নির্বিচারে, কে হিন্দু কে মুসলিম না দেখে, তাদেরকে ভাত দিচ্ছে। যে ভাত দেয় তার গুণগান গাওয়া উচিত, সেই জন্য আমরা আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান গাই, আমরা নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলি। আমার সাথে আরো একবার বলুন, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। রাজ্যের কি অবস্থা হয়ে গেছে ভাবুন, বর্ষিয়ান শিল্পী, তিনি সিনেমা করেছেন, বাংলা সিনেমা খুব একটা তিনি করতে চান না, কারণ এখন তার সময় নেই, অনেক হিন্দি সিনেমা বহুল প্রচুর টিভিতে শোতে তাকে আবেদন। তিনি একটা দেবের সাথে সিনেমা করেছে, কি তার নাম, কি নাম, প্রজাপতি, এত সুন্দর সিনেমা, আমার পুরোটা দেখার সময় হয়নি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি ছোট ছোট ক্লিপিংস দেখেছি, সেখানে অসাধারণ অ্যাক্টিং করেছে। সেই সিনেমাকে নিয়ে বাচাল ঘোষ, তৃণমূলের নেতা, নতুন নেতা হয়েছে, চেনেন তো বাচাল ঘোষকে? সেই বাচাল ঘোষ যে 3.5 বছর জেল খেটে এসছে, সিবিআই এর কাছে ছিল, চোরের মায়ের বড় গলা, এ তো চোরের বাবার বড় গলা দেখতে পাচ্ছি, সে বলছে মিঠুন চক্রবর্তী অভিনয় করতে জানে না, তার জন্য নাকি সিনেমা ডুবে গেছে। হ্যাঁ, তোর কাছ থেকে আমি মিঠুন চক্রবর্তী অভিনয় শিখবে, এটাই বাকি আছে, এটাই বাকি আছে, বাচাল ঘোষের কাছ থেকে মিঠুন চক্রবর্তী অভিনয় শিখবে, যে 3-3 বার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। হ্যাঁ, তৃণমূলে একজনই আছে যার কাছ থেকে মিঠুন চক্রবর্তী অভিনয় চাইলে শিখতে পারেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত বড় অভিনেত্রী আমরা জীবনে দেখিনি, মনে আছে নন্দীগ্রামে প্যার মে বহুত লাগাম কলকাতা জায়গা, পায়ে ব্যান্ডেজ, প্রচার হলো সব জায়গায়। একবার ভালো করে মনে করে দেখুন, ইন্টারনেট এখন সব পাওয়া যায়, কেউ মিথ্যে কথা বলতে পারবে না, মহিলাদেরকে আমরা সম্মান করি, কিন্তু এরকম মিথ্যেবাদী মহিলা আমি জীবনে দেখিনি। মহিলারা মায়ের জাত আমরা সম্মান করি, যেদিন ভোটের রেজাল্ট ঘোষণা হয়েছে পায়ে প্লাস্টার ছিল, ছিল, ছিল না? হ্যাঁ, এত বড় অভিনেত্রী ভাই বিজেপিতে নেই, আমার মনে হয় মিঠুন দাও এই ক্ষেত্রে ফেল খেয়ে যাবে। 3টের জায়গায় 4টে রাষ্ট্রীয় পুরস্কার মমতা ব্যানার্জিকে দেওয়া যা হোক, আমি এই বিষয়ে সমর্থন করছি। আজ রাজ্যের অবস্থা কি, মোদি চালাচ্ছে, মোদি দিচ্ছে জিনিসপত্র, আর মোদিকে গালি দেওয়া হচ্ছে, মোদি কিছু দেয় না, মোদি কিছু দেয় না। একবার আপনাদের সামনে আমি তথ্য তুলে ধরি বন্ধুগণ, আপনাদের জানা দরকার, নদিয়া জেলা শিক্ষিত মানুষের জেলা, যশস্বী লোকেদের জেলা। 2011-12 সালে যখন নরেন্দ্র মোদি সরকার ছিল না, তখন কেন্দ্রের কাছ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 32,476 কোটি টাকা, 32,476 কোটি টাকা পেতেন কেন্দ্রের সাহায্য থেকে। আর আজকে এতদিন পরে নরেন্দ্র মোদী সরকার আসার পর 2021 সালে 82,908 কোটি টাকা কেন্দ্র এই মমতা ব্যানার্জিকে দেয়। আর তার মমতাকে কি বলবেন জিজ্ঞেস করলে, না আমাদেরকে কিছু দিচ্ছে না, টাকা দে টাকা দে, বলে জয় বাংলা। জয় বাংলা কোথায়, জয় হ্যাংলা হয়ে গেছে, হ্যাংলা ছেলের মতো কেন্দ্রের কাছ থেকে টাকা চাইছে, মোদি টাকা দে, মোদি টাকা দে, মোদি টাকা দে। রাজ্যের রোজগার কি, রোজগার কিছু নেই, ঠন ঠন গোপাল, মদ, কি বলছে, মদ, মদ, মদে কত টাকা পায় রাজ্য সরকার জানেন,
2020-21 10,666 কোটি টাকা মদ থেকে রোজগার করেছে। 10,666 কথা হাইয়েস্ট, 66 কোটি টাকা হাইয়েস্ট। পেট্রোপল্ল থেকে দাম আমদানি করেছে 7,916 কোটি টাকা 2020-21। আমরা বললাম পেট্রোলের দাম কমাতে, দিদিমণি বাংলা মদের দাম কমিয়ে দিল, পেট্রোলের দাম কমালেন না। মোদি ট্যাক্স কমালো পেট্রোলের, গুজরাট কমালো, অন্ধ্রপ্রদেশ কমালো, বিজেপি সব রাজ্য কমালো, এমনকি কংগ্রেসও কমালো, মুখ্যমন্ত্রী কমালেন না। আমি বললাম কি ব্যাপার বাংলা মদের দাম কমে গেল? বলে মাতাল আমাদের বর্তমান, মদ আমাদের ভবিষ্যৎ, এছাড়া বাংলার বুকে আর কিছু নেই। ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও। তৃণমূলের এখন চেঞ্জ হয়ে গেছে, আগে লিখতো মা মাটি মানুষ জিন্দাবাদ, এখনো লেখে, কিন্তু পেছনের লেখা থাকে ঢুক ঢুক জিপিও, যুগ যুগ জিও। যতদিন মদ খাবে বাংলার মানুষ, মানুষকে বোকা বানানো হবে, 500 টাকা আপনার বইয়ের অ্যাকাউন্টে দেবে, আপনার কাছে মাসে 1,500-2,000 টাকা মদের পেছনে বের করে নেবে, মমতা ব্যানার্জির প্ল্যান চলছে। আর আমরা বোকা হচ্ছি, গোটা রাজ্যটা দেনার দায়ে বিক্রি হয়ে যাচ্ছে। আগামী দিনে যে ঋণের পরিমাণ 1,87,000 কোটি টাকা ছিল, এখন বলা হচ্ছে 31 মার্চ 2023 যখন আসবে 5,86,000 কোটি টাকা ঋণ হয়ে যাবে। আমার বাড়িতে দুটো সন্তান আছে, তাদের মাথায় লোন কত জানেন? 60,000, 60,000, 1,20,000 টাকা। আপনার যে বাচ্চা মেয়েটাকে আপনি তুলে ধরছেন মিঠুন চক্রবর্তীকে দেখানোর জন্য, তার মাথার উপরে লোন হচ্ছে 60,000 টাকা। লোন নিয়েছেন আপনি? আপনি নেননি, আপনার হয়ে, আমার হয়ে আমার মুখ্যমন্ত্রী লোন নিয়েছেন। সবার বাড়িতে যত বাচ্চা আছে, আপনার আমার বাচ্চার মাথায় 60,000 টাকা করে লোন। কোথা থেকে লোন নিয়েছে? বিশ্বব্যাংক থেকে, কেন্দ্র থেকে, সব জায়গা থেকে লোন নিয়ে রেখেছে। রাজ্যটাকে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, আর বিজেপিকে সব জায়গায় বাধা দাও। তাই পঞ্চায়েত ভোট থেকে বন্ধুগণ আমাদেরকে লড়াই শুরু করতে হবে, আর সেই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর পঞ্চায়েত ভোটে গতবার ভোট লুট করতে এসেছিল, এবার তৃণমূল কংগ্রেসের চোর নেতারা যদি ভোট লুট করতে আসে, কি করবেন? কি করবেন? কি করবেন? ভালো করে আরতি করে বিদায় করে দেবেন।